বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে তো আজকে তোমাদেরকে নিয়ে যাব নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর পুরো করিমপুর তোমাদেরকে ঘুরে দেখাবো তো ভিডিওটা শেষ অবধি দেখবে যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলুন তাহলে যাওয়া যাক বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলকবেলা কাজলা দিদি কই কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা পরে সুদিন দাশগুপ্তের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি অতি জনপ্রিয় গান হয়ে আজও রয়ে গেছে প্রতিটা বাঙালির মনের মণিকোঠায় হ্যাঁ বন্ধুরা আজ আমরা রওনা দিয়েছি অমর শ্রেষ্ঠ কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি চলুন তাহলে ঘুরে আসি তো বন্ধুরা করিমপুর যেতে যেতে রাস্তার ধারে জলঙ্গি পদ্মার ধার পড়ে ওখানে বসে ভাবলাম যে অনেকটা রাস্তায় তো যেতে হবে 40 কিলোমিটার প্রায় তো ভাবলাম যে চায়ের চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তো চলুন যাই ও তার আগে ইন্ট্রোডিউস করে দিই এটা হচ্ছে সুনীপ আমার বন্ধু ওটা হচ্ছে উজ্জ্বল তো চলুন গিয়ে আপনাদেরকে পুরোটা করিমপুর আপনাদের সামনে দেখাই ডিস্ট্রিক্ট থেকে নদিয়া ডিস্ট্রিক্টে পা দিলাম তো চলুন যেতে যেতে প্রচুর কিছু দেখার আছে আপনাদেরকে পুরোটা দেখাবো অনুগ্রহ করে আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন তো ইতিমধ্যে এসে পৌঁছেছি নাটনার মোড় বাঁদিকে চলে গেল শিকারপুর আর ডান দিকে করিমপুর তো আমরা ডান দিকে করিমপুরের দিকে যাচ্ছি তো চলুন যাওয়া যাক এবার আমরা এসে পৌঁছেছি জংরাদহ কালী মন্দির তো চলুন আজকে শনিবার একটা খুব সুন্দর দিনে এসেছি মন্দিরে পুজো হচ্ছে চলুন সেটা আপনাদেরকে দেখাবো আর মন্দিরটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো চলুন খুব জাগ্রত মন্দির এখানে প্রত্যেকটা গাড়ি এই লাইনে যত আপনার করিমপুর থেকে কৃষ্ণনগর বলুন কলকাতা বলুন যত দূর এখান থেকে গাড়ি যায় প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়িয়ে প্রণামি দিয়ে তারপরেই যায় তো চলুন আপনাদেরকে এই জাগ্রত মন্দিরটা ঘুরে দেখাই তো বন্ধুরা এবার এসে গেছি করিমপুর নিউ বাস স্ট্যান্ড বন্ধুরা এবার চলে এসেছি রেগুলেটেড মার্কেট বা করিমপুরের মার্কেট তো চলুন দেখে নিই এখানকার পটল থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে এখানে সব রকম কাঁচা সবজি এখান থেকে রপ্তানি বা আমদানি হয়
আপনাদেরকে এবার এই পটল যে মার্কেট আপনাদেরকে দেখালাম, পটল বা আপনার সবজি কাঁচামাল এখানে দেখালাম, তো এখানে কাকার কাছে দেখা হলো, কাকার সাথে কিছু জেনে নেবো সম্পর্কে, যে কী কী বার কাকা খোলা থাকে একটু কাকা যদি বলতেন। শনি মঙ্গলবার। শনি মঙ্গলবার প্রত্যেক শনি মঙ্গলবার কি সারাদিনই খোলা থাকে না দুপুর টাইম অবধি? সাতটা থেকে আপনার দুটো তিনটে অবধি। ঠিক আছে, দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লালন মঞ্চ। চলুন, রেস্ট্রিকশন এরিয়া হওয়ার কারণে, যেহেতু রেস্ট্রিকশন এরিয়া বলতে এখন বর্তমানে কাজ চলছে, তো আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর মঞ্চ আর কি, সেট আপটা খুব সুন্দর, তো কাজ শেষ হলে দেখার মতন হবে বেশ। তো আপনাদেরকে বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি, যে করিমপুরের বুকে যে এত সুন্দর একটি মঞ্চ রয়েছে, বা এদিকে পার্কও আছে, খুব সুন্দর, খুব সুন্দর। বর্তমানে কনস্ট্রাকশনে কাজ চলার কারণে এটা বন্ধ রয়েছে। তো আপনাদেরকে লালন মঞ্চ দেখালাম, তারপরে পাশে যে পার্কটা রয়েছে, বর্তমানে কনস্ট্রাকশনে কাজ চলার কারণে বন্ধ আছে, তো খুলে দেবে কিছুদিন পরে, তো অসুবিধা নেই, আপনারা খুললে তারপরে আপনারা আসতে পারবেন, ঘুরে যেতে পারবেন করিমপুরের বুকে, এত সুন্দর একটি জায়গা ঘোরা। তো চলুন এরপরে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা, চলুন গিয়ে আপনাদেরকে বলছি, চলুন। তো বন্ধুরা, ইতিমধ্যে এসে পৌঁছেছি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো। চলুন তাহলে ভিতর দিকে যাওয়া যাক। বাড়ির বিহাল দর্শন, এটি এখন আর্মি সেন্টার রূপে রূপান্তরিত হয়ে যায়। এখানে সমস্ত আর্মির ট্রেনিং বলুন, কোচিং বলুন, সব দেওয়া হয়। আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাচ্ছি, বাড়িটি দেখানোর চেষ্টা করবো, চারিদিক থেকে প্রত্যেকটা অংশ তুলে ধরার চেষ্টা করবো। চলো, চলুন বন্ধুরা এবার চলে যাই ইতিহাসের পাতায়। যতীন্দ্রমোহন বাগচি অল্প বয়স থেকেই কাব্য চর্চা শুরু করেন। বিভিন্ন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসাবে প্রসিদ্ধ লাভ করেন। পরবর্তীকালে মানুষ পত্রিকায় সম্পাদক এবং যমুনা পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন। পূর্বাচল পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী হিসাবে দায়িত্ব পালন করেন। যতীন্দ্রমোহন ছিলেন রবীন্দ্র পরিবর্তিত যুগের শক্তিমান কবিদের অন্যতম। পল্লী প্রকৃতির সৌন্দর্য ও পল্লী জীবনের সুখ দুঃখের কথা তিনি দক্ষতার সঙ্গে প্রকাশ করেছিলেন। এবার আপনাদেরকে উপর থেকে পুরোটা দেখাবো। উপরের যে ঘরগুলো রয়েছে, যদি কোনো স্তূপ থাকে, পুরনো ফটো দেখেছি যে এর আগে, পুরনো শুনেছিলাম যে পুরনো ফটো এখানে আছে, তো চলুন দেখানোর চেষ্টা করবো। চলুন,
চলুন এবার আপনাদেরকে উপরটা দেখাবো। এই হচ্ছে সিঁড়ি। গেট, তো আপনাদেরকে জানালা দেখাবো, ভীষণ বড় জানালা, ভীষণ বড়। যতীন্দ্রমোহন বাগচি নিপীড়িত নারীদের কথা তিনি খুব দর্দের সঙ্গে প্রকাশ করেছিলেন, যেমন কাজলা দিদি, অন্দরবন্ধু, এই ধরনের দুটি বিখ্যাত কবিতা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল রেখা 1910 সালে, অপরাজিতা 1915 সালে, না কিশোর 1917 সালে, ভাগ্যরানী 1922, নীহারিকা 1927 সালে, মহাভারতী 1936 সালে ইত্যাদি। রবীন্দ্রনাথ ও যুগ সাহিত্য তার একটি বিখ্যাত গদ্য গ্রন্থ। তো আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখালাম। তো পরিবার এখনও আছেন, ওনারা ইংল্যান্ড আমেরিকায় এখন আছে বর্তমানে। তো পুরোটা আপনাদেরকে ঘুরে দেখালাম বাড়ি। তো দেখানোর মতন অংশই আছে, আর কিচ্ছু নেই, চারিদিকে ভেঙে ভেঙে পড়ছে। তো বর্তমানে এটা এখন একটি সেন্টার রূপে রূপান্তরিত হয়েছে, আর্মিদের ট্রেনিং বা আর্মিদের কোচিং করানো এখানে হয়। আর যাবতীয় তথ্য আপনাদেরকে তো দিলামই, এবার যাবো আমরা বাগচি বাড়ি। বাগচি বাড়ির ভিতরের অংশ স্তূপ কিছু দেখানোর মতন নেই, কারণ সবই ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। আর বংশের আমেরিকা এবং কলকাতায় আছে যেহেতু, সেজন্য ওনাদের এখানে কাউকে পেলাম না। তো আপনাদেরকে পুরোটা বাইরে থেকে দেখাবো, চলুন আপনাদেরকে গিয়ে দেখাবো, চলুন। তো এইবার চলে এসেছি বাগচি বাড়ি, চলুন পুরোটা বাগচি বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন, ভিতরের বংশধর এখানে কেউ নেই, বর্তমানে পুজোর সময় এরা আসেন যতদূর জানলাম ইনাদের কাছ থেকে। তো বাইরে থেকে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, চলো দেখে নিই। আসুন এবার ফিরে যাই ইতিহাসের পাতায়। সেই অনেক দিন আগের কথা, 1624 থেকে 1711 খ্রিস্টাব্দে সৃষ্টিধর বাগচির অবিভক্ত নদিয়ার জামশেদপুরে তাদের কাঁচা বাড়ি পরিবর্তে ঘটিয়ে যে পাকা বাড়ি নির্মাণ করেছিল, সেই বাড়িটি পুরাতন বাগচি বাড়ি নামে পরিচিত লাভ করেছিলেন। ধীরে ধীরে সেই বাড়িটি বিরাট রাজপ্রাসাদের আকার ধারণ করেন। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি পুরাতন বাগচি বাড়ির সামনে। ইট খুলে খুলে পড়ছে। গেটটা ভীষণ বড়, গেটটা কি কাঠের তৈরি ঠিক জানি না, এখনো সেই রকমই আছে। প্রচুর কাজ, প্রচুর হাতের কাজ এখানে করা। তালাবন্দি, তো চলুন আপনাদেরকে তো সামনে থেকে দেখালাম, এবার পুরো সাইড থেকে এবং বাগান, যে বাগানটা আছে সেটাও দেখাবো, চলুন। পুরো একসময় প্রচুর সম্পত্তি ছিল এখানে, প্রচুর সম্পত্তি ইনারা দান করে গেছেন। এখানে যে স্কুলটা দেখলেন, প্রচুর জমি এখানে ওনারা দিয়ে গেছেন। তো চলুন দেখি, বাগানের সাইডটা তো তেমন কিছু দেখার মতন নেই, চলুন দেখাচ্ছি। এখানে একটা মন্দিরও আছে, চলুন মন্দিরটা দেখাবো। ক্যামেরায় ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটি কালী মন্দির আছে।
এই হচ্ছে আরেকটি সাইড। পুরো করিমপুর আপনাদেরকে ঘুরে দেখালাম। করিমপুরের আরও প্রচুর ঘুরে যাওয়ার দেখা জায়গা আছে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রচুর প্রচুর পার্ক আছে, যেগুলো বর্তমানে এখন বন্ধ আছে প্যান্ডামিক কারণের জন্য। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আমি আমার ব্লগটাকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।